হ্যালো এভরিওয়ান, আসসালামু হ্যালো, আলাইকুম। এই তো আকসার কথা আমি শুনতেই পাই না। আকসা এত সুন্দর করে সালামের উত্তরটা দিল, কিন্তু মিস শুনতেই পেলাম না। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মিস। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং, গুড আল্লাহ, গুড ইভিনিং। আচ্ছা মা যাবে না, কি হয়েছে? মা যাবে না তো চুপচাপ বসে থাকে কেন? মা যাবেন? ও মা যাবে, তারপরে সালাম দাও, বলো। আল্লাহ সবাইকে সালাম দিয়েছে। রাহিল, রাহিলকে ওয়ালাইকুম আসসালাম বলে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো এভরিওয়ান গুড ইভিনিং। বলো তো জোরে, বলো গুড ইভিনিং, দেখি কার কত জোর আছে গলায়। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি দেখি জোরে বলেছি। বলো, হ্যাঁ আচ্ছা, ওকে, হাউ আর ইউ এভরিওয়ান? আলহামদুলিল্লাহ, বলো। আলহামদুলিল্লাহ শেষ লিল্লা কই। হ্যাঁ তাহির, লিল্লা কই, আলহামদুলিল্লাহ শেষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আই অ্যাম ফাইন, আই অ্যাম গ্রেট, তাই না? আই অ্যাম ওয়েল। ওকে নাও টেল মি এভরি ওয়ান আগেন, ওয়েলকাম টু লিয়াকত কিডস ইংলিশ স্কুল, অ্যান্ড দিস ইজ ক্লাস ফর প্রি স্কুল ব্যাচ টু। ওকে ব্যাচ টু, ওকে, অ্যান্ড আই এম ইয়োর ইমামেস, হু এম আই? ভেরি গুড, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, সবার আগে প্রশ্ন কি? আচ্ছা তোমরা আজকে প্রশ্ন করবে, মিসকে প্রশ্ন করো যে আজকে, আজকে কি বার, মিসকে প্রশ্ন করো তো। নো বেবি, মিসকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। আমি যেমন তোমাদের প্রশ্ন করি, তোমরাও প্রশ্ন করো। হোয়াট ডে ইজ ইট টুডে? হোয়াট ডে ইজ ইট টুডে? আজকে কি বার? আচ্ছা মাহজাবিন এত চুপচাপ থাকে কেন বলো? মাহজাবিন, তুমি এত চুপচাপ কেন বলো? তোমাকে খেতে দেয় নাই, নাস্তা করনি, কি করেছো? নাস্তা ওয়াটারমেলন খেয়েছো? তাহলে তো ওয়াটারমেলন খেয়ে তো তরতাজা হওয়ার কথা, জোরে জোরে কথা বলার কথা। তুমি তো শুয়ে পড়ছো ক্লাসে, তাহলে কেমন হলো? হ্যাঁ হ্যাঁ হলো। এই যে দেখো সবাই কথা বলছে, তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? নো, তোমার আম্মু চকলেটস নিয়ে গেছে তোমার কাছ থেকে, তোমাকে চকলেটস দেয়নি? তাহলে তোমার ক্লাস করতে ভালো লাগছে না? হ্যাঁ মেজাবিন, তোমার ক্লাস করতে ভালো লাগছে না? ইয়েস অর নো বলো, ইয়েস নো, কোনটা, নো অর ইয়েস? Yes. আচ্ছা তাহলে তো কথা বলতে হবে, কথা না বললে তো শিখতে পারবে না। হ্যাঁ এই যে যেমন আহনাব বলে, রাহিল বলে, আকসা বলে, রেজওয়ান বলে, এভাবে সবাইকে কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার চলো মিসকে জিজ্ঞেস করো আজকের তারিখ কি, মিসকে জিজ্ঞেস করো। What date is it today? আবার টুডে,
আচ্ছা, ডেট টুডে আজকে ইজ, আচ্ছা টুডে ইজ 11th মে 2024। দেখো আমি উত্তর দিয়েছি, টুডে ইজ স্যাটারডে। এবার চলো তো আমরা সবাই ডেটটা লিখে ফেলি খাতায়, মিসও তোমাদের সাথে সাথে, চলো। হ্যাঁ সুন্দর সুন্দর করে লিখো। আর আমাদের রাহিল দেখে দেখে যতটুকু লিখতে পারে। হ্যাঁ মিসো তোমাদের সাথে সাথে লিখবো, দেখো মিসও লিখছি তোমাদের সাথে সাথে। এই দেখো মিস, খাতার একটা কর্নার নিলাম, খাতার কর্নারে, পেজের কর্নারে আমি লিখছি। কে কান্না করছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আম ফাইন আলহামদুলিল্লাহ বাচ্চা, হাউ আর ইউ? ওকে ঠিক আছে, সো আমরা স্যাটারডে লিখেছি, এবার মিস লিখবো ডেট। মিস ডেটও লিখে ফেলেছি, আজকে 11th মে 2024। ঠিক আছে সবাই লিখে ফেলো কপিতে দেখে দেখে। Meet all of them. ওকে সবাই লিখে ফেলেছ? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা গত ক্লাসে কি কি শিখেছিলাম। অরেঞ্জ নিয়ে শিখেছিলাম, তাই না? শিখেছিলাম, বাসায় পড়েছো? পড়েছো? বলছো বলো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এবার এবার আমরা চ এবার আমরা অরেঞ্জ অরেঞ্জ পড়বো, চলো অরেঞ্জ। ঠিক আছে, অরেঞ্জ নিয়ে আমরা কি পড়েছিলাম বলো তো? অরেঞ্জ কার কার বাসায় অরেঞ্জ আছে বলো, কার কার বাসায় অরেঞ্জ আছে? উই, রাহিলের বাসায়, রেজওয়ানের বাসায়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো নিয়ে আসো, তোমাদের অরেঞ্জ নিয়ে আসো। ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসো, রাহিল হাত নামো বেবি, পুট পুট ডাউন। হ্যাঁ ব্যথা ব্যথা পাবা। ওরে এই তো হয়ে গেছে। আর রাহিলের কমলা কোথায়? রাহিল, রাহিলের কমলা খাতায়? আচ্ছা ঠিক আছে, সবার না কমলা এঁকেছিল তোমরা? কোথায় তোমাদের কমলা? কোথায় কোথায় তোমাদের কমলা? এই তো বড় 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 কমলা, ভেরি গুড। এই তো সুন্দর হয়েছে, তাহলে রেজওয়ান তো কমলা দেখিয়েই পড়তে পারবে, তাই না? চলো এবার সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি, তারপর আমি প্রেজেন্টেশন নিব। ওকে চলো সবাই মিলে অরেঞ্জ দেখি আমরা কি বলবো।
ইজ অ্যান অরেঞ্জ, দেব দেখতে ইজ অ্যান অরেঞ্জ, সাইফা রুহিন কি করছে? দেব ইজ অ্যান অরেঞ্জ, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, কমলা দেখে দেখে বলো। হ্যাঁ ভেরি গুড, মাশাল্লাহ। ইট ইজ অরেঞ্জ কালার, ইট ইজ অরেঞ্জ কালার, ইট ইজ অরেঞ্জ কালার। কিন্তু মিসের কাছে কমলা নাই, তাই তো? মিসের দেখো, মিসের হিজাব কিন্তু কমলা রঙের, তাই না? আচ্ছা আচ্ছা, ইট ইজ জুসি অ্যান্ড হার্পি, অ্যান্ড হার্পি, ভেরি নাইস। অ্যান্ড ভেরি গুড, মাশাল্লাহ। তারপর ইট টেস্ট, স্বাদ, ঠিক আছে? ইট টেস্ট সাওয়ার, ইট টেস্ট সুইট অর সাওয়ার, ভেরি গুড। ইট টেস্ট সুইট অর সাওয়ার। কিন্তু মেজাবিন কি খেলা খেলা করছে? আর জাইফা রুহিন তো খাওয়ায় ব্যস্ত। জাইফা, জাইফা পড়ছে না, খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এবার চলো, এবার তাহলে কে আগে প্রেজেন্টেশন দিবে? সবাই প্র্যাকটিস করতে থাকো, আমি জিজ্ঞেস করব। সবাই সুন্দর করে প্র্যাকটিস করো। সবার আগে কি বলতে হবে? মাই নেম ইজ, হ্যাঁ, তো আসসালামু আলাইকুম বলে মাই নেম ইজ বলবা। ওকে ঠিক আছে, আয়েশা বলবে আর রাহিল বলবে সবার আগে, ঠিক আছে? ওকে, তো রেডি? ওকে, আয়েশা বলো, দেন রাহিল, ঠিক আছে? আয়েশা বলো, আয়েশা বেবি, আনমিউট হও, আনমিউট হও। তুমি মিউট হয়ে আছো, মিউট হয়ে আছো। ওয়ালাইকুম আসসালাম। আই ওয়ান্ট টু সে অ্যাবাউট, বলো, আই ওয়ান্ট টু সে অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ। I love my orange. I love You love my, orange. your orange? This is an orange. এগুলো বলো। এভাবে না, আওসা এভাবে গে। না। কমলা দেখাও, কমলা দেখাও, এক তোমার কমলা আঁকাটা দেখাও, ওটা দেখে দেখে বলো। কমলা কোথায়? পারিনি তো, কাজ করা হয়নি। ও এটা তো আচ্ছা আচ্ছা, কাঁঠাল। ওরে আল্লাহ, কাঁঠাল, কাঁঠাল কে কাঁঠালকে লাগবে? এখন অরেঞ্জ বানাবা? দেখেন আচ্ছা দেখেন তো, ঠিক আছে, তুমি এভাবে বলো, ঠিক আছে, অরেঞ্জ লাগবে না, তুমি বলো। আয়েশা বলো, দিস ইজ অ্যান, দিস ইজ অ্যান অরেঞ্জ, দিস ইজ অ্যান অরেঞ্জ, ইট ইজ তারপর অরেঞ্জ কালার। ইট ইজ অরেঞ্জ কালার, তারপর হ্যাঁ, তারপর ইট ইজ, ইট ইজ, ইট ইজ কি রসালো, রসালো বলো, ইংলিশ কি বলো? ইট ইজ রসালু, বলেন রসালো কি? ইট ইজ জুসি। আয়েশা জুসি, হ্যাঁ, জুসি, পড়ে নাও, ঠিক ভাবে পড়ে নাও, ঠিক ভাবে পড়ে নাও, পড়ে দাও। আচ্ছা রাহিল বলো, রাহিল চলো বিবি, রাহিল রেসপেক্টেড টিচার এন্ড মাই ডিয়ার ফ্রেন্ড, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মাই নেম, ইভিনিং। কোথায় তোমার অরেঞ্জ? তুমি দেখি না কোথায় তোমার অরেঞ্জ। হ্যাঁ এবার বলো। হ্যাঁ তারপর, দেন ইট টেস্ট It tastes sweet or sour? sweet and sour.
থ্যাংক ইউ ভেরি থ্যাংক গুড, মাশাল্লাহ, এই তো হয়ে গেছে লক্ষ্মী বাচ্চা, ইউ এই তো মিস একটা হার্ট দিয়ে দিচ্ছি, ভেরি গুড, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার কে বলবে, হু ওয়ান্টস টু সে, আকসা না রেজওয়ান বলবে, কে বলবে? আকসা বলো, আকসা চলো, আকসা বাচ্চা বলো, আকসা আকসা, বলো, বলো বলো, অরেঞ্জ, তারপর অরেঞ্জ, ইট ইজ ইট ইজ অরেঞ্জ কালার, কমলা রঙের, বলো। অরেঞ্জ কালার, হ্যাঁ, তারপর এটা রসালো, ইট ইজ ইট ইজ পার্পি, ভেরি গুড, মাশাল্লাহ। তারপর অ্যান্ড ইট ইজ পার্পি জুসি, অ্যান্ড জুসি, আচ্ছা, তারপর দিস এটা ইজ সুইট অ্যান্ড সাওয়ার, ভেরি গুড, এই তো হয়ে গেছে মাশাল্লাহ। তারপর থ্যাংক ইউ আকসা, থ্যাংক ইউ বাচ্চা, ওকে। ওকে রেজওয়ান বলো, রেজওয়ান রেজওয়ান বলো, ইট ইজ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আই ওয়ান্ট টু, আর দিস ইজ অ্যান অরেঞ্জ, আচ্ছা, দেন ইট ইজ ইট ইজ অ্যান কালার, অরেঞ্জ, অরেঞ্জ কালার, হ্যাঁ, তারপর তারপরে এটা রসালো, তার জুস, রসাল, জুসি হ্যাঁ বলো, রসালো, রসালো, ইট ইজ জুসি, হ্যাঁ, তারপর পালপি, হ্যাঁ, দেন পালপি, তারপর মেহজাবিন বলবে, ইট ইজ ইজ টেস্টি সুইট, সুইট সাওয়ার, সুইট অর সাওয়ার বলো, ইট ইজ ইন সাওয়ার, ইট ইজ সুইট বেবি, সুইট অ্যান্ড সাওয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। এবার মাহজাবিন বলো, মাহজাবিন কাম অন সে ইট, চলো মাহজাবিন, ওইদিকে কি, ওইদিকে কি বলো, বলো বলো, হ্যাঁ, রাহিল আকসা সবাই ওগুলো রিভিশন দিতে থাকো, তোমাদের না ইয়ে শিখানো হয়েছিল, এটি অ্যাট, AMN, ANN, ওগুলো রিভিশন দাও, খাতা দেখে দেখে রিভিশন দাও, রাহিল আকসা সবাই রিভিশন দাও, হ্যাঁ হ্যাঁ, এগুলো রিভিশন দাও, মিস ধরবো পরে, হ্যাঁ মিস লিখতে দিব, তুমি রিভিশন দাও, রাহিল দেখে দেখে রিভিশন দাও, হ্যাঁ, মাহজাবিন বলো, আনমিউট হও, আনমিউট হও, মাইক বাটন ধরো, মাহজাবিন হ্যাঁ, এবার বলো, দিবে, হ্যাঁ মাহজাবিনকে রিভিশন দিতে হবে একটু, ও এই জন্যই তো ও চুপচাপ বসেছিল, ও কিচ্ছু হ্যাঁ বলতেছে হ্যাঁ না, ওকে এত রিভিশন দেয় ডাকতেছি, হ্যাঁ রিভিশন দাও, অন্যকে ধরেন, ওই রিভিশন দিয়ে নেয়, আচ্ছা ঠিক আছে, আয়েশা বল, আনাফ বলো, আনাফ আনাফ, আসসালামু আলাইকুম মাই ওয়ালাইকুম ডিয়ার আসসালাম, ফ্রেন্ড,
I am. হুম হুম I want to say about orange. What is this? Is a orange. হুম দিস ইজ অ্যান অরেঞ্জ। হ্যাঁ It is orange color. হুম হুম It is juicy and healthy. ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ তারপর It is sweet and sour. ওকে, থ্যাংক ইউ বেবি, মাশাআল্লাহ। ওকে ভেরি গুড। ওকে নাও এবার আয়শা বলো। আয়শা কাম অন, আয়শা প্রথম থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আয়শা সিদ্দিকা। আই ওয়ান্ট আই ওয়ান্ট টু সে সে হ্যালো অ্যাবাউট অরেঞ্জ। অরেঞ্জ। হ্যাঁ তারপর দিস ইজ অরেঞ্জ। অ্যান অরেঞ্জ। দিস ইজ অ্যান অরেঞ্জ। ইট ইজ অরেঞ্জ ইট ইজ অরেঞ্জ কালার। কালার। ইট ইজ রেড। আম্মু বলে দিলে হবে? হ্যাঁ আয়শা, আম্মু বলে দিলে হবে? ইট ইজ জুস। বলো বলো, খেয়াল দাও খেয়াল দাও। ইট ইজ জুসি অ্যান্ড ইট ইজ জুসি অ্যান্ড লাভলি ইট ইজ সুইট অ্যান্ড সাওয়ার। ইন সাওয়ার। সাওয়ার সাওয়ার। সব শুনে শুনে বলেছে আয়শা, সবাই শুনে শুনে বলেছে। তাহলে হলো? হ্যাঁ সবাই শুনে শুনে বললো, আর একটা সেন্টেন্স নিজে নিজে বলেছে। আহনাফ আহনাফ একটু ঠিক মতো বলতে পেরেছে, বাকি সবার রাহিলও একটু একটু বলতে পেরেছে। কিন্তু বাসায় তোমরা রিভিশন দাও নাই, তাই তো পচা কাজ করেছ? হ্যাঁ হ্যাঁ বলো। পরে বলো গ্যাস দেবো, আমি পরে গ্যাস দেবো, পরে পরে ক্লাস গ্যাস দিবা কেন? দেবো। এই ক্লাসে পড়াশোনা করনি কেন? পচা কাজ করেছো কেন বলো? হ্যাঁ আমার বাবাটা মোবাইল নিয়ে গেছে। আহারে। আচ্ছা এবার মেয়ে যাবেন বলো, চলো মেয়ে যাবেন বলো। কেমন, তুমি মিউট হয়ে আছো, মিউট হয়ে আছো, বলো এবার বলো। বলো। It is orange. আচ্ছা It is an orange. It is tasty. আচ্ছা It is sweet. It is juicy. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ মেজাবিন। ওকে এবার চলো, এবার সবাই রিভিশন করো। এইটি এগুলো সবগুলো রিভিশন করো। এটি এ অ্যাট, তারপর এ এম এম, এগুলো রিভিশন করো চলো। এ এম এ মা, তারপর এ না এন এ না এন বলো। এ এন এন, তারপর এক্স। মিস আই ওয়ান্ট টু সে তুই আল্লাহ জায়ফা বলবে? আচ্ছা লিখে দিব মিস তুমি। আই ওয়ান্ট টু এস ই হি সে আচ্ছা কি বলবে, অরেঞ্জ নিয়ে বলবে? তাড়াতাড়ি ধরবি তো, উই কি দিয়ে বলবে, কি বলবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আই ওয়ান্ট আপু জাইফা রুইনে নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে। জাইফা রুইন আবার লিভ নিয়ে জয়েন করুক, ওর নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে। এ এট, তারপর তাই। আচ্ছা ঠিক আছে, ওকে এইচ ই কি এম ই
মি, তারপর ডব্লিউ ই বি। সবাই স্পেলিং রিভিশন দাও, মিস লিখতে দিব, তাড়াতাড়ি রিভিশন করো। এ মা না, এ মা মা, এই যে এম এম মা। হ্যাঁ, তারপর চলো, অনেক হয়েছে পড়াশোনা, এবার লিখবো। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। ও যে খাতা ওই চোখে দেখো, বের করে লেখো। হ্যাঁ হ্যাঁ ওকে, মিস যে স্পেলিংটা বলবো ওইটাই লিখবা। ওকে, তো রেডি, 1 2 3, সবার আগে স্পেলিং লেখো, মি মি স্পেলিং লেখো, মি মি লেখো, মি 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 দেখো মা মি মা মি মি লেখো। ওকে, আয়েশা লিখে ফেলেছে, জাইফা রুহি, তোমার নেটওয়ার্কে কি হলো? এতক্ষণ ভালো ছিল, এখন কি হলো? ও সাউন্ডটা মানে ওয়া খুবই আস্তে আস্তে থেকে শোনা যাচ্ছে না ঠিক মতো। আপু, আপনার নেটওয়ার্কে খুব প্রবলেম, আপনি কথা বলছেন, বাবু যে নড়ছে, বাবুর নড়াটা অনেক পরে পরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার সবাই লিখো অ্যাট অ্যাট, চলো চলো ঝটপট লিখে ফেলি, দেখি মিস পাঁচ পর্যন্ত। অ্যাট অ্যাট, আচ্ছা, আচ্ছা, অ্যাট, ভেরি গুড, লিখো লিখো লিখো। ওয়া, রেজওয়ান লিখে ফেলেছে, সাইফা রুহিন লেখো অ্যাট, এই তো মাহজাবিনও লিখে ফেলেছে, আয়শা আয়শাও লিখে ফেলেছে। আচ্ছা, আকসা কোথায়? আকসা লিখেছে অ্যাট। পেন্সিল পাচ্ছ না? পারছে না, কি পারছ না? লিখতে পারছি না, কেন, ব্যথা পেয়েছো হাতে? বাচ্চা না ব্যথা পেয়েছো তাহলে? কি হয়েছে? থ্যাংক ইউ রাহিল, ভেরি গুড, আমি লিখতে পারতেছি না ওগুলা। তুমি লিখতে পারছো না। এটি অ্যাট, এই যে এটি অ্যাট, তুমি বাসায় পড়েছিলা, একটু দেখেছিলা। আচ্ছা, এবার লিখো অ্যাট বলেছি, মিস অ্যাট লিখতে বলেছি, অ্যাট, এটি অ্যাট, লিখো এটি অ্যাট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ইউ ক্যান গো টু ওয়াশরুম, যাবেন, ইয়েস, ওকে। এবার সবাই মিলে লেখো, হি হি লেখো, হি হি, ওয়ার্ড বলেছিলেন ওইটা আমি বুঝতে পারিনি। মি বাচ্চা, মি বলেছিলাম, ওইটা মি মি বলেছিলাম, মি আমাকে, মি ওইটা বলেছি। ও হ্যাঁ, I have done. Please, please to hide. I have done. Miss, I ভেরি গুড, ওকে, ঠিক আছে। এবার এবার লেখো এম এম এম, লেখো এম 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 এম, আমাকে বুঝতে পারলাম না, বেবি এম বলেছি, এম 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 বলেছি, এম মা এম। আই হ্যাভ ডান, মা আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, ডান,
ভেরি গুড, লক্ষ্মী বাচ্চা সবাই, থ্যাংক ইউ, উরি মাশাল্লাহ, থ্যাংক ইউ। এম বলেছি, এম এম বলিনি, এম এম। আচ্ছা ঠিক আছে, ওকে জাইফা, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ বাচ্চা। আচ্ছা এবার চলো আমরা লিখি, উই উই লেখো, উই 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 উই, ওয়া ওয়া ওয়া, উই। ওরে মাশাল্লাহ, রাহিল কে এগুলো নিজে নিজে লিখছে না আপু? হ্যাঁ হ্যাঁ নিজে নিজে লেগছে। মাশাল্লাহ, এই তো রাহিল তো বড় হয়ে গেছে, কিন্তু রাহিল তো পেন্সিল দিয়ে লিখতে চায় না, এটা কি হলো? পেন্সিল দিয়ে লিখতে চায় না, খুব জিদ করে, কি করবো, এখন কলম দিয়ে লিখছে। বুদ্ধি না হলে হচ্ছে না। না, বুদ্ধি আছে, বুদ্ধি আছে, রাহিলের বুদ্ধি আছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমাদের। অনেক বুদ্ধি মাথায়। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ রেজওয়ান, থ্যাংক ইউ বাচ্চা। আচ্ছা এবার চলো আমরা লিখে ফেলি, এন 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 এম এন লেখো, এন, এ লিখো এন 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 এ এন। বা আমাদের রেজওয়ানের লেখা তো মাশাল্লাহ অনেক সুন্দর, ভেরি গুড রেজওয়ান। মাঝখানে অনেক পচা পচা করে লিখতো, এখন সুন্দর সুন্দর করে লেখে মাশাল্লাহ। সালাম। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড মাহজাবিন, থ্যাংক ইউ। রাহিলও লিখে ফেলেছে সুন্দর করে, ওরে মাশাল্লাহ। রাহিলকে তো দুটো চকলেট দেওয়া উচিত, না একটা ট্যাং দেওয়া উচিত, 1 গ্লাস ট্যাং, তাই না রাহিল? আচ্ছা থ্যাংক ইউ জাইফা। লাইফাকে আপনার একটু লাভ লিখেছে, দিয়ে দেন তো, মন খারাপ করতেছে। ও আচ্ছা ঠিক আছে, এই যে না, এই যে লাভ দিয়ে দিয়েছি, এই যে এই যে সবাইকে দিয়ে দিচ্ছি মিস, ঠিক আছে। হ্যাঁ মিস এইখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এইটাতে বড় করে লাভ দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ এই যে দেখো সবাইকে মিস এত বড় একটা লাভ দিয়ে দিচ্ছে, এত বড়। সবাই হ্যাঁ দেখো তুমি এটা হ্যাঁ, এই যে সবার নাম লিখে দিচ্ছি, এখন সবার নাম লিখে দিচ্ছি, যে আকসা লিখলাম, আয়েশা লিখছি, এবার লিখবো রাহিল, তারপর জাইফা। ওকে এই যে আপনি একটু সিরা বিদ্য দিয়ে দিলাম, হ্যাঁ জাইফা লিখে দিলাম, তারপর লিখে দিলাম রেজওয়ান। মিস মিস হ্যাঁ বলো, এই দেখে আমি হাত দিস, বলো আমিও হাত দিছি, তুমিও হার দিয়েছো, থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ, লাভ ইউ বাচ্চা। ওকে এবার আহনাফের নাম লিখো, আহনাফ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। পাও হ্যাঁ এবার মাহজাবিনের নাম লিখো, মাহজাবিন, আমি সবাইকে মিস লাভ দিয়ে দিচ্ছি। বলো তুমি মিসকে বলো, এই তো সুন্দর হয়ে গেছে, ঠিক আছে, খুশি, সবাই খুশি বা, ঠিক আছে। ইতা বড় একটা হার দিয়ে দিচ্ছি, ইতা বড়। আচ্ছা চলো চলো এবার আমরা একটা কাজ করি, চলো চলো। ওকে আনাফ, থ্যাংক ইউ, ওরে আল্লাহ আনাফের লেখাও সুন্দর মাশাআল্লাহ। ওকে আকসাও সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু জাইফা, থ্যাংক ইউ। ওরে বাবা সুন্দর করে একটা লাভ এঁকেছে মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবারটা সুন্দর হয়েছে, গেলে মিসেরটাই পচা হয়েছে, ঠিক আছে সবারটা সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে এবার সবাই চলো আমরা একটা জিনিস লিখি, সেটা হচ্ছে আমি ইংলিশ কি, আমি বলো আই,
আইটা কিভাবে হয়? এইভাবে হয় তাই না? আই, আচ্ছা আচ্ছা, এবার চলো আমরা আমরা শিখবো যে পারি কথার অর্থ, পারিকে কিভাবে ইংলিশে বলে। হ্যাঁ, যদি এখন বলি আমি পারি, তাহলে এখন আমরা বলবো আই ক্যান, কি বলবো? আই ক্যান, ক্যান, আই ক্যান, আমি পারি। দেখে আমি 5 বার বলবো, দেখে আমার আগে কে বলতে পারে। আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান। তোমাদের আগে পড়তে গেছি। আচ্ছা আচ্ছা, আনাফ করে ফেলছে। আচ্ছা, জাইফা কোথায়? আচ্ছা, এবার মাজাবিন বলো, মাজাবিন বলো, মাজাবিন বলো। তুমি মিউট হয়ে আছো, মিউট হয়ে আছো। আমি পারি, আই ক্যান। আচ্ছা, এবার এটা কি আমরা লিখ, আচ্ছা তোমরাই মিসকে বলো, তোমরা কি এই কথাটা লিখতে চাও, লেখা শিখতে চাও, নাকি চাও না? লিখতে শিখবা, লিখা শিখবা? রাহিল শিখবে না? রাহিল শিখতে চায় না? আচ্ছা চলো, ওকে চলো, আমরা একটা কঠিন, এবার এবার কঠিন একটা জিনিস করে ফেলবো আজকে, একদম আই ক্যান, এত বড় একটা জিনিস শিখবো দীঘা। ওকে, তারপর ওকে চলো, আই ক্যান, সি এ এন, ক্যান, দেখো ইট লিখেছি। ঠিক আছে, হ্যাঁ সবাই বলো আই সি এ এন, ক্যান, আই ক্যান, আমি পারি, আমি পারি, আই অ্যান, সি এ অ্যান, ক্যান, আই ক্যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, সবার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এরপর বলো, এখন যদি মিস তোমাদেরকে বলি যে আমি খেতে পারি, খাওয়া ইংলিশ কি বলো তো? খাওয়া ইংলিশ কি খাওয়া? আচ্ছা, আই ক্যান ইট। ওয়া রেজওয়ান, মাশাল্লাহ, আই ক্যান ইট, আই ক্যান ইট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই দুটো সেন্টেন্স লিখবো। ওকে, আই সি এ এন, ক্যান ই এ টি, ইট, আই ক্যান ইট। শেষ, আর আজকে শিখবো না, শেষ, আই ক্যান ইট। হ্যাঁ, ই এ টি ইট, ই এ টি ইট। সুন্দর করে মিশে মিশে, এম মিশে মিশে, আরো মিশে।
ক্যান ইট ই এট ই ইট ই ওরে সেটা মা দিন। জাবিন লিখে ফেলেছে, আনাফু লিখে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আর শিখবো না, আজকে আমরা আই ক্যান ইট এটা অনেক বড় একটা জিনিস শিখে ফেলেছি, তাড়াতাড়ি লেখ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা, এবার শোনো, এবার 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 একটা কথা শোনো, সব সময় মনে রাখবা, যখনই কেউ তোমাকে পাড়ি দিয়ে কোনো কিছু বলেছে, কি দিয়ে? পাড়ি দিয়ে। যেমন আমি ঘুমাতে পারি, আমি দৌড়াতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি হাঁটতে পারি, এই শোনো, পাড়ি কথা যখন থাকবে, পারি কথা যখন থাকবে, তখন ক্যান বলতে হবে। কি বলতে হবে? ক্যান। যেমন আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। সবাই দেখাও তো, আই ক্যান ওয়াক, সবাই হেঁটে হেঁটে দেখাও, আই ক্যান ওয়াক। চলো তো দেখাও তো, আই ক্যান ওয়াক, ভেরি নাইস। হ্যাঁ, এরপর আমি দৌড়াতে পারি, দৌড়াতে পারি, আই ক্যান রান। দৌড়াও দৌড়াও, আই ক্যান রান, দৌড়াও দৌড়াও, আই ক্যান রান, ইয়ে ইয়ে ইয়ে। আচ্ছা হ্যাঁ, পড়ে দিও না আবার রাহিল। আচ্ছা, এরপর আমি ঘুমাতে পারি, বলো, আই ক্যান স্লিপ, আই ক্যান স্লিপ। আই ক্যান স্লিপ। একবার বিছানা শুই বসে উঠে দেখা, এরকম দেখা উঠো আচ্ছা ঠিক বিছানা। আছে, এরপর আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, ইয়ে, আই ক্যান রাইট। আমি লাইক আমি আমি গাইতে পারি, চলো আমি গাইতে পারি, আই ক্যান সিং, আই ক্যান সিং, লা 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 লা, ইয়েস আই ক্যান সিং, বলো। হ্যাঁ আই ক্যান সিং। ইয়ে, ভেরি গুড। আচ্ছা, এরপর এরপর আমরা নাচতে পারি, চলো নাচতে পারি, আই ক্যান ডান্স, ইয়ে, আই বলো ক্যান বলো বলো, ডান্স, আই ক্যান ডান্স, আমি নাচতে পারি, ইয়ে, ওকে ঠিক আছে। আয়েশা সুন্দর নাচতেছে, বা মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। আমি দেখতে পারি, আমি দেখতে পারি, ইংলিশ কি হবে? আই ক্যান সি, আই ক্যান সি, আই ক্যান সি। হ্যাঁ ওকে, আই ক্যান ক্রাইম, আই ক্যান ক্রাইম, আই ক্যান ক্রাইম। আচ্ছা ঠিক আছে, এরপর এরপর হাসো হাসো, আই ক্যান লাভ, হাসতেছি না, আই ক্যান লাভ। হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে তোমাদেরকে তাহলে আজকে তো অনেক পড়েছো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ওকে ঠিক আছে, ওকে, বাই বাই, বাই বাই, ওয়ালাইকুম আসসালাম।